সকাল 9:28, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমার ফ্যামিলিরও সবাই ভালো আছে, সুস্থ আছেন। আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সঙ্গে থাকবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আমার এখনও বিছনা তোলা হয়নি, সকালে সব কাজ হয়ে গেছে, তারপর বিছনা তুলবো। দেখে এখানে কি করছে বাবা, মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু খাতাটাকে উল্টো ধরা হয়েছে। বাবা খাতাটাকে সোজা করে দেখো। তিনটে করবে, বাবু হয়ে বসো, খাতাটাকে সোজা করো, বাবু হয়ে বসো। হ্যাঁ, এবার লেখো, সুন্দর করে লেখো। আচ্ছা হাই বলে দাও বন্ধুদের। হাই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এবার লেখো, সুন্দর করে লিখে নাও। কি করছো তুমি, কি করছো, পড়ছো তো, লিখছো? আমি কিন্তু অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি যে তুমি বদমাইশি করছো। হ্যাঁ, কেন বদমাইশি করছো, কেন? তাড়াতাড়ি লিখে নাও, আর দিদিকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? আর হাই বলে দাও, হাই বলে দাও। হাই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তাড়াতাড়ি লিখে আমাকে খাতাগুলো দেখাবে, ঠিক আছে? আমি ততক্ষণে রান্নাটা করে নিই। এবার দেখে নেবো কী কী এনেছে বাজার করে। অলরেডি আগেই ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল। মাছ আছে, লাল শাক আছে, ও পুঁই শাক এনেছে, কুমড়ো আনেনি, ঠিক আছে। মাছ আছে, লাল শাক আছে, বেগুন আছে। বাও, বেগুনগুলো দেখেছেন, এরকম বেগুন, বেগুনগুলো বিশাল লম্বা লম্বা। যাই হোক, এই বেগুনেই ফার্স্ট আনলো, এর আগে কোনো দিন আনেনি। পুঁই শাক আছে, আর এনেছে হচ্ছে পটল, উচ্ছে, লঙ্কা, ধনে পাতা। মাছ আছে, তো কী রান্না করব, রান্নাটা করব হচ্ছে মাছের ঝোল, পটল ভাজা, আর পুঁই শাক, কুমড়ো যেহেতু আনেনি তো পুঁই শাকটা করবো না আজকে, আর একটু ডাল করে নেব। রান্না শেষ করে আমি যাব মার্কেটে, কিছু জিনিস কেনার আছে, সেগুলো এসে আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি ঝটপট রান্নাটা করে নিই। সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে আমাদের, সকাল 9টার মধ্যে সকালে টিফিন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি রান্না করি। আর প্লিজ 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 একটু আমার সাথে থাকবেন, আমার নতুন চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের কমেন্ট না পেলে আমি কিছু ভালো কিছু করতেও পারছি না, তাও যতটা সম্ভব হয় দেখানো আমি দেখাচ্ছি। সে বাজে হোক, খারাপ হোক, যেরকমই হোক, একটু কমেন্টে জানালে আমি আমার জিনিসগুলোকে ঠিক করে করতে পারি, তাই চেষ্টায় আছি। কেন সবাই তো শুরুতেই সব কিছু পারে না, তাই দেখছি শুরু করে যে আস্তে আস্তে ঠিক করতে পারি কিনা। আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টে একটু জানান যে কেমন, মানে কীভাবে কী করতে হবে। আমাদের এখানে এটাকে লাল শাক বলে, আপনারা কি বলেন জানেন না, আমরা লাল শাকই বলি। এটাকে কেটে নেব, শেয়ার করবো। তো রান্না হয়ে গেছে, তো মাছের ঝোল, এটা লাল শাক ভাজা, আর উচ্ছে ভাজা। ডাল করব বলেছিলাম, তো ডালটা করতে না করলো, তাই জন্য আর ডালটা করলাম না। এবার ওদেরকে খাওয়াবো, এবার এদের খাওয়াবো। এদের খাওয়াতে লাগবে 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা। আমরা খেয়ে তারপরে আসছি। শিখা দি, আটা মাখছে, রুটি করবে, এই যে আমার ছেলে, আর আমার মেয়ে যে খাচ্ছে। হ্যাঁ, একটু দেখা, এই তো হাই বল, আর একটু হাই বলো, হাই বলো, হাই বলো। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম, এখন বাজে বিকেল 5:32। দুপুরবেলা আসার কথা ছিল, আসতে পারিনি, একটু কাজ ছিল, তাই তো এখন আমার গানের ক্লাস আছে,
অনলাইন গানের ক্লাসটা হয়ে যাক, আমি আবার আসছি। সকালে মার্কেটে যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারলাম না কাজের জন্য। তো বিকেলে গানের ক্লাস শেষে যদি যেতে পারি তো আপনাদের সাথে শেয়ার করব, আর না যেতে পারলে অন্য কিছু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। তো আমার মার্কেটে যাওয়ার কথা ছিল, তাও আজকে আর যাওয়া হলো না। গানের ক্লাস এই জাস্ট শেষ হলো, এখন রাতটা হয়ে গেছে অনেকটা। তো আমি নেক্সট মর্নিং কালকে চলে যাব, আর যা যা কিনবো আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তো এখন আমি সন্ধ্যের টিফিন করব, চাউমিন খেয়ে নিই, তারপরে আবার আসছি। চাউমিনটা যদিও বা বাড়িতে বানাইনি, আমার হাজবেন্ড দিয়ে গেল, বললো এখন আর বেরোতে হবে না, কালকে সকালবেলা বেরোবো। তো আমি এখন খেয়ে নিই। সো বন্ধুরা, আমার চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি রাতে রান্নাও বসাবো। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আর চেষ্টা করব কালকে নতুন কিছু নিয়ে আসতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।